তো গাইস এরপরে তোমাদেরকে আরো একটা নতুন জিনিসের ব্যাপারে বলে দিই। তো গাইস নতুন আপডেটের পর তোমরা কিন্তু ইমোট সেকশনের নিচে কিন্তু এরকম টাইপের ট্রান্সফর্ম ইমোট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবে। তো এর ভিতরে গাইস গাইনা কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করেছে। তো এটা কি অ্যাড করেছে সেটা কিন্তু গাইস এখন অবধি পুরোপুরি জানতে পাইনি, তো যতক্ষণই জানতে পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ইমোট হবে। তারপরে গাইস যখনই একটা স্পেশাল পাওয়ার মারবে তারপরে জিনিসটাই কিন্তু গাইস গাইনা একদম হাইড করে রেখেছে, যেটা গাইস কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না, যেটা গাইস কিন্তু এরকম টাইপের পিং পিং হয়ে যাচ্ছে। কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই এর ভিতরে তোমরা যতখানি চান্স হয়তো গাইস তোমরা কোনো একটা নতুন বান্ডিল দেখতে পেতে পারো। তো এই ইমোটটা তোমরা যদি মারো সেক্ষেত্রে গাইস তোমার ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো যতখানি লিক্স পেলাম তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর গাইস আপকামিং সময় যদি এই ট্রান্সফর্ম ইমোটের কোনো কনফার্ম আপডেট পাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো গাইস এরপর আমরা চলে আসলাম নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউব এবং গাইস ফ্রি এই তিনটে গান স্কিনের ব্যাপারে বলে দিই। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে। তো তোমাদেরকে বলে দিই গাইস এই ইভেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারদের জন্য। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স খেলো। ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে গাইস তোমরা কিন্তু 23 তারিখে এই তিনটে বন্দুকের স্কিনের মধ্যে যে কোনো একটা স্কিন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। আর গাইস 25 এবং 26 তারিখে তোমরা যদি শুধুমাত্র 15 মিনিট গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা সকলেই ফ্রিতেই ম্যাজিক কিউবটা কিন্তু নিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারদের জন্য, এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে তোমরা দেখতে পাবে না। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। কিন্তু গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে গ্লোবাল ইমোট তাছাড়া আরো অনেক কটা আইটেম কিন্তু পেতে চলেছো, যার উপরে কিন্তু গাইস আমি একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি। তো তোমরা যদি এখন অবধি সেই ভিডিওটা না দেখে থাকো তো এই ভিডিও শেষে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা এরপর আমরা কথা বলি আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের পরবর্তী FF টোকেন রিওয়ার্ডের ব্যাপারে। তো এটা বলার আগে গাইস তুমি যদি আজকের ভিডিওটা শুধু দেখে থাকো আর গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী FF টোকেন রিওয়ার্ডের ব্যাপারে বলে দিই। তো গাইস অনেকে কিন্তু অনেক ধরনের রিওয়ার্ড কিন্তু তোমাদেরকে FF টোকেনের ভিতরে দেখাবে, কিন্তু গাইস যে রিওয়ার্ডটা আসার সবথেকে বেশি চান্স আমাদের পরবর্তী FF টোকেনের ভিতরে সেটা হলো গাইস এই বান্ডিলটা। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। তো এই বান্ডিলটা কিন্তু তোমরা আমাদের নেক্সট FF টোকেন স্টোরের ভিতরে কিন্তু দেখতে পেতে পারো, যার চান্স কিন্তু সবথেকে বেশি। তো লিক্সের এখনই কিন্তু এই বান্ডিলটা বেরিয়ে এসেছে তাই জন্য তোমাদেরকে দেখে দিলাম। তো এই বান্ডিলটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গাইস আপকামিং সময় যদি আমাদের পরবর্তী FF টোকেন স্টোরের বান্ডিলের কোনো কনফার্ম ব্যানার পাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম। তো আজকে এই ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।